আমি বলবো না যে আমার কাছে গাড়ি কিনেন, আমি বলবো 10টা শোরুম দেখেন তারপর আমার কাছে গাড়ি কিনেন। আচ্ছা, যদি 10টা শোরুম দেখে যদি মনে হয় যে আমি গাড়ির দাম বেশি রাখছি তাহলে আমার তো গাড়ি কেনার দরকার নাই। আচ্ছা, গাড়ির দাম কত যাচ্ছে? এই গাড়িটার দাম যাচ্ছে আপনার 90,000 টাকা। এর আগে একটা স্টেলেট দিয়েছিলাম, ওটার দাম দিয়েছিলাম আপনার 95,000 টাকা। এবার ওই গাড়িটা থেকে এটা আরো ফ্রেশ বেশি, এটার দাম দিচ্ছি 90,000 টাকা। 95,000 টাকা সেল হয়েছে? জি, ওটা সেল হয়েছে, ওটা গেছে আপনার চট্টগ্রাম। চট্টগ্রাম, জি জি। গাড়িটা এবছর দাম যাচ্ছে আপনার 1,05,000 টাকা। 1,05,000 টাকা, জি জি। বাহ, আরেকটি কম দামের গাড়ি এটা ভাইয়া, কোর্সা গাড়ি, এটা বিক্রি হয়ে গেছে। কোর্সা যে গতবার দেখাইছি, হ্যাঁ এই গতবারে এটা দেখো, এটা বিক্রি হয়ে গেছে আপনার ভিডিওর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো শুনে। তো এটা কত দিয়ে বিক্রি করলেন? এটা বিক্রি করছি আপনার 3,90,000 টাকা। 3,90,000, জি জি। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আবারও চলে এলাম আজকে জসিম কার হাটে, আর আজকে কিন্তু একেবারে মানে সর্বকালের সবচেয়ে কম দামের গাড়ি আছে। এটা বলতেছি কারণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত কম দামে গাড়িগুলো। তো তেলের দাম বেড়ে গিয়েছে, সেই অনুপাতে কিন্তু গাড়ির দাম এখানে যথেষ্ট কমে গিয়েছে। তো চলুন গাড়িগুলো দেখি, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফাহিম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো কি পরিমাণ গাড়ি আজকে শোরুমে? আজকে আমাদের 20-25টা গাড়ি আছে আমাদের কাছে। আচ্ছা, এই কিছু গাড়ি বডি কিট করানো আছে আর কিছু ট্রেনিং এর গাড়ি আছে আমাদের কাছে। আচ্ছা, সবই কি পানির দামে? সবই পানির দামে বলতে ইনশাল্লাহ কমাই কমাই দিব আজকে ইনশাল্লাহ। তো প্রথমে কোনটা দেখাবেন? প্রথমে দেখাবো সিলেকশন করোনা। সিলেকশন করোনা, জি। কতদিন মনে এই গাড়িটা পুরো রেডি ছিল না? না, ফুল রেডি ছিল না, এটা আমরা ফুল রেডি করছি। এই গাড়ি রেডি করছেন, জি। কি কি করছেন গাড়িটা? এটা ফুল বডি কিট করানো হয়েছে। আচ্ছা, আর এই গাড়ির রিম গুলো চেঞ্জ করানো হয়েছে, আরেকটা রিম আছে ওটা আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, লোহার রিম? হ্যাঁ, এগুলো লোহার রিম। ভিতরের ইন্টেরিয়রটা সুন্দর আছে। গাড়িটার কালার কি? এই গাড়িটার কালার হলো বেনসন কালার। বেনসন কালার, জি। আচ্ছা, তামাটে কালার আছে? হ্যাঁ, তামাটে কালার। তাহলে গাড়ির ইন্টেরিয়র কি অবস্থা? ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ভালো আছে। সিট কভার কি নতুন মনে হয়? সিট কভার নতুন লাগানো হয়েছে। অল অপশন অটো? অল অপশন অটো এই গাড়িটা। আচ্ছা, মানে পিছে বসার সিট কেমন, জায়গা কেমন? এটা পিছনে বসার সিট হলো তিনজন বসতে পারবে আরামসে। তিনজন বসতে পারবে, জি। গাড়িটা যত সুন্দর, গাড়িটার দামও তার চেয়ে বেশি সুন্দর। তাই গাড়িটার মডেল কত? গাইডার মডেল হচ্ছে আপনার 1991 মডেল, জি। আর হলো 1996 রেজিস্ট্রেশন। আচ্ছা, আর 2023-24 কাগজ আপডেট আছে। ঠিক আছে, আর গাইডার হলো কি অল পাওয়ার 1500 সিসি। অল পাওয়ার 1500 সিসি, জি। দাম কত যাচ্ছে আর কাগজ আপডেট? আর কাগজ আপডেট, হ্যাঁ, এই গাইডার দাম খুবই রিজনেবল, একদম পানির দামে। পানির দামে, পানির দামে এই গাইডার দাম চাচ্ছি আমরা। গত ভিডিওতে এই গাড়িটার দাম দিয়েছিলাম 2,50,000 টাকা, জি। এই ভিডিওতে আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 2,45,000 টাকা আর কি। 5,000 কম? 5,000 কমাই দিলাম। কিন্তু আপনারা তো বডি কিট করলেন, আরো বেশি রাখার কথা? না, কমাই দিছি ইনশাল্লাহ। আসলে তেলের দাম যেহেতু বাইরে গেছে, সেজন্য আমরা গাড়ির দামটা কমাই দিছি। ঠিক আছে, ইনশাল্লাহ আসলে আরো সম্মান করব। ওকে, এখন কি গাড়ি দেখাবো? এখন যে গাড়িটা দেখাবো এটা হলো গিয়ে আপনার এই 100 ওয়াগন। 100 ওয়াগন, হ্যাঁ, এটা হলো গিয়ে প্রবক্সের ছোট ভাই, মানে প্রবক্সের ছোট ভাই, ছোট ভাই বলা যায়। আচ্ছা, অনেকে দেখা যায় প্রবক্সের দাম বেশি হওয়াতে প্রবক্স কিনতে পারে না, তারা এই গাড়িটা নিয়ে প্রবক্সের স্বাদ নিতে পারবে আর কি। ঠিক আছে, আর গাড়ির পিছনের অনেক স্পেস আছে। হ্যাঁ, এটা তো এইজন্যই সবাই পছন্দ করে। আর গাড়ির কভারগুলো নতুন করানো হয়েছে। আচ্ছা, গিয়ার অটো আছে আর আপনার ডোরগুলো ম্যানুয়াল। ডোর ম্যানুয়াল, জি জি। তো ওয়াগনের ডোর ম্যানুয়ালই থাকে, জি। আচ্ছা, সিএনজি করা আছে? জি জি, সিএনজি করা আছে। ঠিক আছে, আর পিছনে তারপরে অনেক জায়গা? হ্যাঁ, অনেক জায়গা আছে। তো গাড়িটির মডেল এবং রেজিস্ট্রেশন? এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2000 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন, জি। আর কাগজটা 2324 পর্যন্ত আপডেট আছে। 2324 পর্যন্ত? হ্যাঁ, আর গাড়িটা দেখেন, লুকটা দেখেন অনেক সুন্দর লাগতেছে। আবার সামনে স্টিলের বাম্পার করানো হয়েছে, সামনে পিছনে দুই জায়গায় বাম্পার লাগানো আছে আর কি। ঠিক আছে,
তো গাড়ির দাম কত যাচ্ছে? গাড়ির দাম যাচ্ছে এই অবস্থায় আপনার 340000 টাকা। 340000 টাকা, ঠিক আছে। এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার 100 এসি লিমিটেড। এসি লিমিটেড এই গাড়িটা আপনার অল পাওয়ার 1500 সিসি। ওকে, বডি কিট করা? বডি কিট করানো আছে, সামনে পিছনে অনেক লুকটা সুন্দর। জি, শুধু গাড়িটার কাগজ ফেল আছে, বিদায় আমরা গাড়িটার দাম খুব কমাই দিছি। আচ্ছা, গাড়ির ভিতরে লুকটা দেখেন অনেক সুন্দর, সিট কভার গোলা এবং আর অপশন অটো করানো আছে। ওয়াও, চমৎকার। দেখছেন বডি কিট গুলো কত সুন্দর করে করানো হয়েছে। জি, এই চাকা গুলো অনেক সুন্দর, গাড়ির চাকা গুলো অনেক সুন্দর দেখলাম, এই রিম গুলো অনেক সুন্দর করানো হয়েছে। গাড়ি অল অপশন অটো? হ্যাঁ, গাড়িটা অল অপশন অটো। ঠিক আছে, তো গাড়িটির দাম কত যাচ্ছে? গাড়িটা এই অবস্থায় দাম যাচ্ছে আপনার 2 লক্ষ। এই গাড়িটার দাম চাচ্ছে অবশ্য 2,30,000 টাকা। 2,30,000 টাকা। আর যদি কেউ চায় যেন কাগজ আপডেট করে দেবো, সেক্ষেত্রে আপনার আমরা কাগজটা আপডেট করে দিতে পারবো, আর সেক্ষেত্রে প্রাইস পড়বে 3,80,000 টাকা। 3,80,000। জি জি। এখন আমাদের কি গাড়ি দেখাবে? এই মুহূর্তে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার 110। ভিনটেজ গাড়ি। ভিনটেজ গাড়ি। হ্যাঁ, অল অপশন অটো, মানে অল পাওয়ার 1500 সিসি। 1500 সিসি। হ্যাঁ, অল পাওয়ার গাড়িটা। ওকে, কি কালার এটা? এটা হচ্ছে আপনার গ্রে কালার। গ্রে কালার। জি, বাহ সুন্দর গাড়ির ইন্টেরিয়রটা অনেক সুন্দর আছে ভাইয়া, অল পাওয়ার, সিট কভার গুলো দেখেন কত সুন্দর, ফ্রেশ, নতুন লাগানো নাকি? হ্যাঁ, এগুলো নতুন লাগানো হয়েছে। আচ্ছা, হ্যান্ডরেস্টও আছে? জি জি, হ্যান্ডরেস্টও আছে। 1500 সিসি? হ্যাঁ, 1500 সিসি গাড়িটা। গাড়িটা অনেক সুন্দর, চাকা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, 8-9 মাস অনায়াসে চালাতে পারবে গাড়ি চাকাগুলো এই গাড়ি নিয়ে। ঠিক আছে, স্প্রিন্টার? স্প্রিন্টার ভিনটেজ। আচ্ছা, এসির পারফরমেন্স কেমন গাড়িটা? এসির পারফরমেন্স ভাইয়া অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, এই গাড়িটির দাম কত যাচ্ছে? এই গাড়িটির দামই অবস্থা যাচ্ছে 5,30,000 টাকা। 5,30,000? জি জি জি। চমৎকার। এটা ভাইয়া কোর্সা গাড়ি, এটা বিক্রি হয়ে গেছে। কোর্সা যে গতবার দেখাইছি। হ্যাঁ, এই গতবারে গেটে দেখো গাড়িটা বিক্রি হয়ে গেছে আপনার ভিডিওর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো শুনে। তো এটা কত দিয়ে বিক্রি করলেন? এটা বিক্রি করছি আপনার 3,90,000 টাকা। 3,90,000। এখন কি গাড়ি দেখাবে? এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে ভাই স্টারলেট। স্টারলেট এই ড্রাইভিং শেখানোর গাড়ি, কিন্তু গাড়িটার কালার দেখছেন, রেড কালার অনেক সুন্দর দেখতে। সুন্দর এই গাড়িটা আপনার নিয়া ড্রাইভিং শিখাতে পারবে, আবার অনেকে চাইলে ভাড়ায় মারতে পারবে, টুকটাক করতে পারবে এলাকার মধ্যে। এলাকার মধ্যে। আচ্ছা, গাড়িটার কাগজ শুধু ফেল আছে। আচ্ছা, গাড়িটা দেখেন ভিতরে ইন্টেরিয়রটা সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, একদম খারাপ না? হ্যাঁ, খারাপ না, একদম কম দামের ভিতরে অনেক ভালো হিসেবে। আচ্ছা, ভালোই। গাড়ির চাকাগুলো রিম দেখেন, এই গাড়ির ভিতরে অনেক সুন্দর চাকার রিম লাগানো হয়েছে। গাড়িটার দাম কত যাচ্ছে? এই গাড়িটার দাম যাচ্ছে আপনার 90,000 টাকা। এর আগে একটা স্টলেট দিয়েছিলাম, ওইটার দাম দিয়েছিলাম আপনার 95,000 টাকা। এবার ওই গাড়িটা থেকে এটা আরো ফ্রেশ ফ্রেশ বেশি, এটা দাম দিচ্ছি 90,000 টাকা। 95,000 কি সেল হয়েছে? জি, ওটা সেল হয়েছে, ওটা গেছে আপনার চট্টগ্রাম। চট্টগ্রাম? জি জি। এখন কি গাড়ি দেখাবেন আমাদের? এখন একটা দেখাবো হুন্ডাই। হুন্ডাই? হ্যাঁ, এটা হলো হুন্ডাই কার সেলুন। হুন্ডাই কার সেলুন। এই গাড়িটা আগের ভিডিওতে দিছিলাম আপনার, ভিডিও দেওয়া হয়েছিল আগের ভিডিওতে। এই গাড়িটা দেখেন চাকাগুলো সুন্দর আছে, একদম অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, লোহার রিম? জি, লোহার রিম। এটা অল অপশন অটো? হ্যাঁ, এটা অল অপশন ম্যানুয়াল। ম্যানুয়াল? হ্যাঁ, অল অপশন ম্যানুয়াল। আচ্ছা, অনেকে ম্যানুয়াল গাড়ি খোঁজে। জি জি, নাইস। বসার জায়গা কেমন ভিতরে? এই তিনজন বসা যাবে এগুলো আর কি, তিনজন বসা যাবে। আর যদি অনেকে দেখা যায় যে আমরা ফ্রেন্ড সার্কেল যাচ্ছি ঘুরতে, চারজন বসতে পারবে পিছনে। আচ্ছা, চমৎকার। গাড়ির দাম কত যাচ্ছে? গাড়ির দাম গত ভিডিওতে ব্যয় দিয়েছিলাম আপনার 3,10,000 টাকা, কিন্তু এই ভিডিও তার 5,000 টাকা কমাই দিলাম, 3,05,000 টাকা প্রাইস হয়। 3,05,000 টাকা আসলে আরো সম্মান করাবে ইনশাআল্লাহ। এখন দেখাবো একটা 111 ভিনটেজ। আচ্ছা, আর এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 95 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। জি, গাড়িটা অনেক সুন্দর আছে, সিএনজি এবং অকটেন দুইটাই আছে। আচ্ছা, গাড়িটার ইন্টেরিয়র একটু দেখেন ভাই, ভিতর ইন্টেরিয়রটা সুন্দর আছে। আচ্ছা, গাড়িটা আপনার
গিয়ার অটো আর এই ডোরগুলো শুধু ম্যানুয়াল ডোরগুলো ম্যানুয়াল পেপারস তো ওকে আছে পেপারস ওকে আছে কত সিসি এটা এটা হচ্ছে আপনার এই 1331 সিসি 1331 সিসি পিছে স্পয়লার আছে পিছনে একটা স্পয়লার লাগানো আছে আচ্ছা এসি কেমন দিবে এসি আলহামদুলিল্লাহ ভালো পারফরম্যান্স দিবে এই গাড়িটা তো গাড়িটির দাম কত চাচ্ছে এই গাড়িটার দাম চাচ্ছে ভাইয়া 1.5 লক্ষ টাকা পিছনে কি স্পয়লার দেওয়া এই স্পয়লার দেওয়া আছে পিছনে একটা আর এগা এটা ভাইয়া রানিং কাগজ ফেলেছে আর কি রানিং ফেল জি জি রানিং ফেল হইছে ওকে গাড়িটা কালার অনেক সুন্দর আছে জি তো এই গাড়িটির দাম কত চাচ্ছে এই গাড়ি এই অবস্থায় দাম চাচ্ছে 2,60,000 টাকা 2,60,000 টাকা জি জি পেপারস রানিং পেপারস রানিং ফেল আছে এখন কি গাড়ি দেখাবেন এখন দেখাবো ভাইয়া একটা সুপার জিএল সুপার জিএল জিএল এটা হলো গিয়া 2003 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন গাড়ি হ্যাঁ অনেকেই আমার কাছে হাই খুঁজতেছে কয়েকদিন যাব আপনার এই গাড়িটা সিসি হচ্ছে 2000 সিসি আচ্ছা আর কাগজটা আপনার এই ফেল আছে গাড়ির ইন্টিরিয়রটা সুন্দর আছে ভাইয়া আচ্ছা আর এসিটা একটু ইয়াস ডিসটাও আছে এসি দিয়ে আমরা কাজ করে দেব এসি কাজ করে দিবে জি জি আচ্ছা হাই উঁচা অনেক গাড়ি হ্যাঁ হাই ফ্লোরের গাড়ি হাই ফ্লোরের গাড়ি কয় সিটের গাড়ি এটা এটা আপনার 11 সিটের গাড়ি এটা 11 সিটের গাড়ি জি জি চাকার কি কন্ডিশন চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে এটা 8-9 মাস অনেক চালাতে পারবে চাকাগুলো নিয়ে বাহ দারুণ এই গাড়িটির দাম কত চাচ্ছে এই গাড়িটার অবশ্যই দাম চাচ্ছে ভাইয়া 5,60,000 টাকা 5,60,000 টাকা মাত্র জি এত বড় গাড়ি 5,60,000 টাকা দাম মডেল এবং রেজিস্ট্রেশনটা যদি বলে দেন মডেলটা হলো আপনার 2003 এর মডেল এবং 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা আর এই গাড়িটা শুধু কিছু দিন কাগজ ফেল থাকার সত কারণে গাড়িটার দাম আমরা কমাই দিয়েছি আর কি ঠিক আছে এখন কি গাড়ি দেখাবো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে ভাই 100 গাড়ি 100 হ্যাঁ এই গাড়িটা এসি কমপ্লিট আছে শুধু এই গাড়িটা কাগজ ফেল আছে আচ্ছা 1331 সিসির গাড়ি আপনার 94 মডেল 98 তে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা ঠিক আছে সিএনজি এবং অকটেন দুটোই করা আছে আর গাড়ির সিটগুলো অনেক সুন্দর আছে আচ্ছা এবং রিমগুলো ভাইয়া একদম অ্যালয় রিম লাগানো আছে অ্যালয় রিম লাগানো জি জি আচ্ছা দেখাচ্ছি অ্যালয় রিমটা এই দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটা একদম ফুল ফ্রেশ আছে শুধু কাগজটা ফেল আছে কাগজটা ফেল আছে জি জি এই গাড়িটির দাম কত চাচ্ছে এই গাড়ির দাম এই অবস্থা যাচ্ছে আপনার 2,10,000 টাকা 2,10,000 টাকা জি জি ওয়াও আজকে তো সবই আপনাদের খুব কম বাজেটের গাড়ি আজকে আমরা গরিবের গাড়ি সব কারণ অনেকে দেখা যায় তেলের দাম বাড়ার কারণে অনেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে সেজন্য আমরা গাড়ির দামগুলো কমাই দিয়েছি আর কি আচ্ছা এখন কি গাড়ি দেখাবে এখন এই যে গাড়িটা দেখবো এটা হচ্ছে আপনার এই 90 গাড়ি 90 গাড়ি হ্যাঁ জি 90 গাড়ি এটা ট্রেনিং কার ট্রেনিং 1300 সিসির আর এটার মডেল 94 মডেল আচ্ছা আর 93 তে রেজিস্ট্রেশন কাগজ ফেল আছে গাড়ি হোয়াইট কালার আচ্ছা সিট কভার গুলো ভালো আছে ট্রেনিং এর জন্য ম্যানুয়াল গাড়ি ট্রেনিং এর জন্য এই গাড়িটা এইগুলো ভালো অনেক আচ্ছা ট্রেনিং এগুলো ট্রেনিং শেখানোর জন্য মূলত আমাদের কাছে চাই অনেক চাইলে এই গাড়িটা আবার অনেকে আপনার ভাড়ায় চালাতে পারবে যে দেখা যায় এলাকার ভিতর ভাড়ায় চালাইবো জি ট্রেনিং শিখাইলো সাথে সাথে আপনার গাড়িটা ভাড়ায় চালাতে পারবে এই গাড়িটা ঠিক আছে তো এটার দাম কত যাচ্ছে এই গাড়িটা এই বসে দাম যাচ্ছে আপনার 1,05,000 টাকা 1,05,000 টাকা জি জি বাহ আরেকটি কম দামের গাড়ি আপনার ভিডিও থেকে আসলে আরো ইনশাআল্লাহ সম্মান করা হবে যদি আপনার বলে যে আমি আপনার ফাইভ বার ভিডিও দেখে আসছি আরো সম্মান করা হবে ইনশাআল্লাহ এরপরে কি গাড়ি দেখাবো এই গাড়ি এটার পরে দেখো আরেকটা 90 90 জি জি এটা 90 এত 90 ফাইলেন কই এগুলো আমরা কালেকশন করছি ভাইয়া দুইটা 90 আমাদের কাছে আছে আপাতত আচ্ছা এটা হচ্ছে আপনার 90 এর মডেল আর 95 তে রেজিস্ট্রেশন কাগজ ফেল আছে এটা 1500 সিসির গাড়ি 1500 সিসি জি জি এটার আবার অল অপশন অটো অল অপশন অটো জি জি মানে অটো গাড়ি ট্রেনিং এর জন্য এটা হ্যাঁ হ্যাঁ এটা অটো গাড়ি ট্রেনিং এর জন্য এটা ঠিক আছে গাড়িটা ওভারঅল তো ফ্রেশ আছে জি ভাইয়া কত যাচ্ছেন গাড়ি এই গাড়িটা এই অবস্থায় যাচ্ছে 1,00,000
85000 টাকা 185000 টাকা আচ্ছা আগেরটার চাইতে এটার পার্থক্যের কারণ কি এটা অল অপশন অটো গাইড অনেক ফ্রেশ আছে সেজন্য এটার পার্থক্যটা কন্ডিশনের কারণে জি জি কন্ডিশনের কারণে ঠিক আছে ভাই এটা কি গাড়ি এটা হলো আপনার সিলেকশন করা না এটা সেল হয়ে গেছে ভাই গত ভিডিওতে এই আপনার এই ভিডিওটা এই গাড়িটা দেওয়া হয়েছিল আপনার ভিডিও থেকে দেখে এই গাড়িটা সেল হইছে আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটা আপনার বিক্রি করছি আমরা 135000 টাকা 135000 জি জি গাইড অনেক ফ্রেশ আছে এখন কি গাড়ি দেখাবেন এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে ভাই টাটা ইন্ডিকা ইন্ডিয়ান কোম্পানির একটা গাড়ি আচ্ছা টাটা জি জি এই গাড়িটা হচ্ছে আপনার 2003 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন ওকে আর কাগজটা ফেল আছে 2016 সাল থেকে কাগজটা ফেল 16 সাল থেকে তো এই গাড়িটা কি কাজের জন্য কিনবে মানে এটা আপনার চাইলে ড্রাইভিং ও শেখাইতে পারবো আবার এটা আপনার চাইলে অনেকে দেখা যায় আপনার টিপ মারবে টিপও মারতে পারবে কারণ গাড়িটা অনেক ফ্রেশ আছে ট্রিপ মারতে পারবে ট্রেনিং কার হিসেবে ব্যবহার করতে পারবে এটা অল অপশন অটো আছে ভাইয়া গাড়িটা অনেক ফ্রেশ আছে ঠিক আছে তো এটার দাম কত যাচ্ছে এই গাড়ি অবস্থা আমরা দাম যাচ্ছি 165000 টাকা 165000 টাকা ঠিক আছে ভাইয়া তো আপনার জসিম কার হাটের লোকেশনটা বলুন আমাদের জসিম কার হাটের লোকেশন হচ্ছে ভুইগর শিকদার পাম্প মানে সাইনবোর্ড থেকে 5 টাকা ভাড়া নেবে বা 10 টাকা ভাড়া নেবে অটোতে এই বললেই হবে আমি শিকদার পাম্প যাবো শিকদার পাম্প নামলেই দেখতে হাতের ডাইনে দেখা যাবে যে বড় করে লেখা আছে জসিম কার হাট জসিম কার হাট জি ঠিক আছে ভাইয়া আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবে আচ্ছা আপনার শেষ প্রশ্ন বাংলাদেশে তো অনেক শোরুম আছে গাড়ি আপনার কাছ থেকে গাড়ি কেন কিনবে আমার কাছ থেকে কেন কিনবে আমি বলবো না যে আমার কাছে গাড়ি কিনেন আমি বলবো 10টা শোরুম দেখেন তারপর আমার কাছে গাড়ি কিনেন আচ্ছা যদি 10টা শোরুম দেখে যদি মনে হয় যে আমি গাড়ির দাম বেশি রাখছি তাহলে আমার তো গাড়ি কেনার দরকার নাই আচ্ছা আর ধরেন গাড়ি কেনার পরে যদি কোনো টুকটাক ডিস্টার্ব হয় সেখানে আপনারা কি ধরনের হেল্প করেন মানে গাড়ি কেনার সাথে সাথে যদি টুকটাক কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা করে দেব কাজ ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম